আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল্ড ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল্ড ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল্ড ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ড চাইবে, আর এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল্ড ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেল অ্যাপ অ্যাপসটি প্রয়োজনে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ভিলি ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট ফিল ভিতে ক্লিক করবেন, তারপর ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ভিআইটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন, এখান থেকে ফিল ভিআইটির উপর ক্লিক করে দেবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে, এখান থেকে সর্বপ্রথমে এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার ফটো দিবেন, সেই জন্য ফটোটির উপর একটি টাচ করে দেবেন, তারপর নিচের দিকে এই মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন। তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ফটোটি এখানে চলে আসবে, ফটোটিকে এখান থেকে এইভাবে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব, এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন, সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এই সুমন আহমেদ রাজীব এই নামটি লেয়ারটি দেখতে পাবেন, লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তো আপনি চাইলে এই নামটির কালারও চেঞ্জ করতে পারবেন, সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এই নামটিকে এখান থেকে লেয়ারটিকে আনলক করে দিবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তারপর এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন, এখান থেকে কালারে ক্লিক করে আপনি এখান থেকে পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন, ফন্টে এসে এখান থেকে আপনি পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এই লেখাটিকেও চেঞ্জ করে নিতে পারবেন। তো সর্বশেষ এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পর আলট্রা বা ভেরিয়াই সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন, তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।